আল্লাহ আল্লাহু আকবার বাই বাই কি তাহলে কেলো 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 স্টার্ট বন্ধ হয়ে গেছে ভাই ভাই স্টার্ট বন্ধ হয়ে গেল কারণ কি স্টার্ট দিই আবার দেওয়ার চেষ্টা করেন টস বান্ধি ভাই সোজ ফাটা ভাই সামনে টস বান্ধি সাথে কি ভাই ওটে কি দেখা যাচ্ছে ভাই ওটে ভাই ওটা কত কঙ্কাল দিন আমার যেমন হচ্ছে সামনে দেয় না বেশি দূরে যায় না বেশি দূরে যায় না সুন্দর ভাই ভাই ওটা আমাদের মনে হচ্ছে কঙ্কাল ব্ল্যাক দিন জি ভাই তাই তো মনে হচ্ছে ভাই আল্লাহ ভগবান কি ভয়ঙ্কর সিয়ারা ফিরে মন্দিরে দেখুন একটুখানি ও কোন দিকে যায় সেটা দেখতে হবে পিছনে ধরে ভাতটা কিন্তু পিছনে চলে যাচ্ছে দেখি তো বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য সেগুলো পড়ে গেছে হঠাৎ করে বুঝতে পারে হ্যাঁ সামনে আর আগাচ্ছে না তুই এখান থেকে চলে যা বলতেছি চলে যা চলে যা চলে যা ভাই ভাই আর এগোনো ঠিক হবে না আর এগোনো ঠিক হবে না ভাই আর এগোনো যাবে না আর এগোনো ভাই ও তো চুলে সুজায় যাচ্ছে ও তো ভাই আগা গোড়া দেখতেছি না আমি ভাই ভাই তো তোর কোনটা আমাদের বাবুগুরুকে নিয়ে কোন জায়গায় নিয়ে চলে যাবে না ভাই বুঝতে পারবেন না কিন্তু ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন বুঝছেন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ ওকে আমরা ধরে ফেলবো ওই দেখুন ভাই ও অদৃশ্য কাজ হয় সপ্তাহ এক করে যাও ও অদৃশ্য কাজ করেন ভাই দেখছেন অদৃশ্য কায়দা কিভাবে চলে যাচ্ছে কে তুই এই এই দাঁড়া বলতেছি যত বয় দিন হোক না কেন তুই এখানে দাঁড়া রাস্তা জুড়ে মানুষকে ভয় দেখাচ্ছিস দাঁড়া বলতেছি জি ভাই জি ভাই আসতেছি ভাই আর ওইদিক বড় যাওয়ার দরকার নেই ভাই ভাই ও তো এবার সামনের দিকে আসতে চাই সুলতান ভাই ভাই ব্যস্ত ফাটতে ভাই গাড়িতে নামেন ভাই 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 গ্যাস্ত গ্যাস্ত নামে নামে নাই দিলো 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 আল্লাহ ভাগ ভাই দিলো রে দিলো ভাই ভাই জি ভাই বিশাল ভাবে আমাদের ফিরে আসতে চলে দেখেন আল্লাহ আল্লাহ আসতে চলে ভাই আসলে দুজনে সারেন দুজনে সারেন খুবই খুবই ভয়ানক দিন ফোন ভাই আল্লাহ আকবার রেলা প্রিয় বন্ধুরা আমার দেখুন এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার সময় ভাই কিভাবে আমাদের রাস্তা আটকা দাঁড়ায় রয়েছে ভাই আমরা কোনো দিকে যেতে পারতেছি না প্রিয় বন্ধুরা দেখুন একটুখানি আমরা আমরা যে দিকে যাচ্ছি আমাদের কিন্তু সেদিক দিয়ে অ্যাটাক করতেছে ভাই আমাকে দাও করতেছে কি করা যায় বলেন তো বলেন ভাই তো রাস্তা থেকে সরতেছে না একটু জি ভাই সরতেছে না মোটেও পুরো আমাদের অ্যাটাক করতেছে কিন্তু গাড়ি পিছনে গাড়ি রেখে আসি বুঝছেন জি ভাই যান যান রেখে আসেন গাড়ি রেখে আসি ওরে পুরো ধাওয়া করতে হবে দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ ফাকবার ফাত্তা ভাই ফাত্তা ভাই ভাই ফাত্তা ভাই অজ্ঞান করে ফেলাছে রে আল্লাহ রে দিল দিল সুলতান ভাই তাড়াতাড়ি আসেন ভাই আল্লাহ আকবার ভাই ভাত্তা ভাইয়ের উপর তো ভয়ঙ্কর আক্রমণ চলতেছে প্রিয় বন্ধুরা সবাই একটু দোয়া করেন ভাত্তা ভাইয়ের জন্য আল্লাহ কি কি করতেছে ভাই ওখানে কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরায় প্রিয় বন্ধুরা দেখুন কি একটা আক্রমণ করতেছে ভাত্তা ভাইয়ের উপর ভাই সব বের করে দিল ভাই আল্লাহ আল্লাহ
ভাই কি হচ্ছে ওখানে কি হচ্ছে আমি তো সামনে এগোতে পারতেছি না দেখুন ছেড়েছে ভাই ছেড়েছে দেখুন ওরে বাবা কি অবস্থা হ্যাঁ তো বাল পর্যন্ত বাইসে গেছি ভাই ভাই কোথায় গেল শুনলো ভাই হ্যাঁ তো মারাক তো অঙ্কাল ভাই আমার তো অজ্ঞান করে ঠেকে মারি হয়ে দিল ভাই অল্প জন্য ভাই জীবন রক্ষা পেটের উপর ভাই যেভাবে বসেছিল ঠিক আছে তা বাঁচার মতো আর কত বাঁচার কথা ছিল না ভাই এদিকে আর নেই হে ভাই না এদিক চলে গেছে সাবধান কিন্তু যে কোনো মুহূর্তে আগুন এগুলো মারতে পারে কিন্তু অগ্নি অগ্নি কোণে নিক্ষেপ করতে পারে তুই বুঝতে পারছিস হ্যাঁ এসকে হ্যাঁ এই সজনে গাছের দিকে লাইট মারো উপরে ভাই সজনে গাছের উপরে ওঠেন ভাই হ্যাঁ উঠে দেখো তো হ্যাঁ কিছু দেখা যাচ্ছে কিনা শুনো ভাই হ্যাঁ সজনে গাছ উঠতে হবে ঠিক আছে ওঠো আগে কালো মন্তব্য তো এই কারণ ওই ব্ল্যাক জিন হ্যাঁ ও আসলে খুবই ব্ল্যাক ম্যাজিক করে যারা তাদেরই একটা অনুসারী এই সুলতান ভাই এই ভাই হ্যাঁ ভাই তো পিছনে ভাই পিছে থাক আপনার পিছনে সুলতান ভাই হ্যাঁ হাতা হ্যাঁ হাতা হাতা সাবধানে কিন্তু খুব সাবধানে ভান ভাই কোন দিক কিছু দেখা যাচ্ছে ভাই আপনার পিছনে পিছনে এগো একটু আস্তে আস্তে ভাই এই গাছের থেকেই ওরে নিশানা করতে হবে ভাই ফাত্তা ভাইয়ের উপর অ্যাটাক না করে ফাত্তা ভাই ওরে আল্লাহ ফাত্তা ভাই কোনে উঠেছেন ভাই 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 ওতে এগো আসতে তো ভাই আমি এখান থেকেই আসি এখান থেকে ভাই ওতে এগো আসতে তো ভাই আস্তে আস্তে হ্যাঁ ওটার মাধ্যমে ওকে আমি ধরব আর পিছনে চলে যাও পিছনে চলে যাও আই আই ফাত্তা তোর কাছে আসবে কিন্তু লাল কাপড় দিয়ে ওকে ধরে ফেলবে ঠিক আছে আই আই হাই আই হাই সত্তর নিরঞ্জন দম থাকিতে নাই মারল হাই ব্ল্যাক জিন হাই আত্মা আত্মা যখনই তোমার ঘরে অ্যাটাক করতে যাবে তুমি ওই লাল কাপড়টা ওর গার উপরে নিক্ষেপ করে দিবা জি ফাত্তা ভাই মনে থাকে জানো ভাই আলে কিন্তু বিপদ হয়ে যাবে ভাই না হলে কিন্তু তোমার উপরে কিন্তু ঘাড় মটকায় খেয়ে চলে যাবে কিন্তু লাল কাপড় ঘোরালে ও সরে যাবে কিন্তু ও দেখেন হন ভাই জি ভাই জি ভাই সরে যাচ্ছে কিন্তু আস্তে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কিছু একটা দেখা আছে ভাই দুধ দে দুধ দে কিছু একটা আসতেছে ভাই ভাই কি আছে ভাই গাছে উঠে রাস্তা বলে গেছে আল্লাহ আকবার প্রেমন্দ সবাই তো ফাত্তা ভাইয়ের জন্য দোয়া করেন যাতে ভালোভাবে গাছের নামতে পারে হ্যাঁ
ফাতাভাই ফাতাভাই সাবধানে ভাই ফাতাভাই রে ধরেন আল্লাহ আল্লাহ কি হলো এখান থেকে না বীরবন্ধু দেখুন এখান থেকে কিন্তু ডেলা বর্ষণ হয়েছে এখানে ফাতাভাইয়ের উপর ঠিক আছে ভাই ওর হাতে ওইটা কি ভাই ওইটা সাবধান কিন্তু ভাই আত্মা ভাই হ্যাঁ না ভাই অন্য কিছু হতে পারে ভাই ক্ষিপ্ত হয়ে গেছে ভাই ভাই পরে আস্তে আস্তে একটা ঝোড়ো হাওয়া আসতেছে দেখছেন দেখলেন সুলতান ভাই এই সাইডে আকাশে তো পড়ে ভাই ভাই এটা না এটা এটা মারাচ্ছে আমার গায়ে আমি ও মারা দিচ্ছি তাল গাছ রয়েছে ঠিক আছে এগুলো রাস্তার পর তো সরান ভাই কিন্তু আর মারিস না রাস্তা ক্লিয়ার করতে ভাই এগুলো জি ভাতা ভাই এই ক্ষতিটা ভাই আপনি ছাড়া বুঝাতে পারবে না ভাই ভাই সাবধান কিন্তু ভাই ভাই দূরেটা কিছু দেখা আছে কোথায় ভাই ওই যে সাদা সাদা আল্লাহ আকবার ওই তো সেই হ্যাঁ সেই জিনিস ভাই যেটা আমার ঠেসে ধরছিল ওইটা জি ভাই তুই আল্লাহ কি ভয়ঙ্কর রূপ আতা ভাই কি করেছে ভাই আপনার পড়তেছে কি একটা এই যে কি বিভিন্ন রূপ দেখে কিন্তু ভাই আপনার শরীরে কিন্তু কাটা এঙ্গাই দিয়েছে আল্লাহ আকবার কি হলো শুনবেন ভাই এদিকে আছে না শুনুন ভাই শুনুন ভাই দেখছেন ভাই কিভাবে আক্রমণ করতেছে আক্রমণ করতেছে আল্লাহ শুনুন ভাই হ্যাঁ তাল গাছের এখানে আছে আছে না ওই দেখেন ওই দেখেন আল্লাহ ভাই বেরোতে হবে এখান থেকে ভাই বেরো যেতে হবে আল্লাহ ভাই বেরো যেতে হবে আল্লাহ ভাই বেরো যাই ভাই খুবই ভয়ানক অবস্থা ভাই ভাই ভয়ানক অবস্থা ভাই শিগগির শিগগির ফিরে আসুন ব্যস্ত ব্যস্ত হতা ভাই হতা ভাই আল্লাহ ভাগ্য ভাই
হতো ভাই চলেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। আল্লাহ আকবার, আমাদের উপরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক। একটা কথা ভাই, এই লাল পোশাকটা কিন্তু লাল শাড়ির নিশানা। জি ভাই, ঠিক আছে, দর্শকদের আর কিছু বলতে চাচ্ছি না। জি ভাই, দ্রুত সম্ভব, পরিস্থিতি ভালো না, জায়গাটা খুবই ভয়াবহ জায়গা, যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। জি প্রিয় বন্ধু সবাই ভালো থাকবেন, আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। আল্লাহ আকবার।